হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে পথে নামল ভারতীয় জনতা পার্টির মহিলা সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি ভেনাসমোড়ে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি হিলকাড রোড পরিক্রমা করে সেবক রোড হয়ে শিলিগুড়ি ভেনাসমোড়ে এসে শেষ হয়। এরপরে প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ক্যান্ডিল আছে তোর কাছে?